প্রিয় ভিউয়ার্স আজকে আমরা রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি মূলত এসিআই লিমিটেড মার্কেটে বাজাত করে থাকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব এর খারাপ দিক এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি খাওয়া যাবে এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি দেওয়া থাকে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব। সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায় পিউ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথমে সে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি খাওয়া যাবে এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটই দেওয়া থাকে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি মূলত যে সকল রুগীদের ভিটামিন ও মিনারেলের অভাব রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটই দেওয়া থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের ওজন দিন দিন কমে যাচ্ছে অথবা স্বাস্থ্য অবনতি হচ্ছে সে সকল রুগীদের ক্ষেত্রেও রিভাইটাল থার্টি টু ট্যাবলেটই দেওয়ায় থাকে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে খাবারে একেবারে রুচি নেই অথবা কিছুই খেতে মন চায় না এমন সমস্যা রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রেও রিভাইটাল থার্টি টু ট্যাবলেটই দেওয়া থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে অথবা সর্বদা দুর্বল রয়েছে এমন সমস্যা রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রেও রিভাইটাল থার্টি টু ট্যাবলেটই দেওয়া থাকে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে দিন দিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে সে সকল রুগীদের ক্ষেত্রেও রিভাইটাল থার্টি টু ট্যাবলেটই দেওয়া থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে চুল পড়ার সমস্যা রয়েছে অথবা চুলের গোড়া একেবারে আলগা হয়ে গেছে এমন সমস্যা রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রেও রিভাইটাল থার্টি টু ট্যাবলেটই দেওয়া থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি খাওয়া যাবে এবং দেওয়ায় থাকে পিউ ভিউস আপনারা যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে দেখে গেছে আপনারও ভিটামিন ও মিনারেলের অভাব রয়েছে অথবা শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে অথবা কিছুই খেতে মন চাচ্ছে না অথবা খাবার একেবারে রুচি নেই অথবা আপনার চুল পড়ার সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনিও রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবন করতে পারেন এর কার্যকরিতা খুবই ভালো চলুন তাহলে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটের খাবার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি দৈনিক একটি করে এক বেলা সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবনের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবন করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর সেবন বিধি পরিবর্তন করে দিতে পারে এর ডোজ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে গর্ভাবস্থায় ও স্থানদানকালীন সময় অবস্থায় রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবনের পূর্বে ডাক্তার সাথে পরামর্শ করে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবন করতে হবে পিউ ভিওর্স রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলন্ত হলে যে নেওয়া যায় কি কি সাইড এফেক্ট রয়েছে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটিতে সেবনের ফলে তেমন কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি অল্প সংখ্যক রুগীদের ক্ষেত্রে সামান্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন অল্প কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে সেবনের ফলে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটের সেবনের ফলে ত্বকের রং হালকা হলুদ বর্ণের দেখা দিতে পারে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে রিবাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবনের ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবনের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তার সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর সেবন বিধি পরিবর্তন করে দিতে পারে অথবা রিবাইটাল থার্টি টু সেবন থেকে বিরত থাকতে বলতে পারে চলুন তাহলে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য দুইশত পঁচাশি টাকা করে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি কেনার পূর্বে এবং সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং সেবন করতে হবে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনি যদি ওই রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবন করেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অতি সতর্কতার সাথে রিভাইটাল থার্টি টু ট্যাবলেটটি সেবন করতে হবে পিউ ভিউআর্স রিবেটেল থার্টি টু ট্যাবলেট নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পিউ ভিউআর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে